দেশে এই মৌসুমে এখনো পর্যন্ত নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে আট জন তাদের মধ্যে ঢাকায় এক এবং পাঁচ জেলায় পাঁচ জনের মৃত্যু হয়েছে মৃত ছয় জনের মধ্যে জনই শিশু নিপাতে আক্রান্তদের হাসপাতালে চিকিৎসা সেবা না দেওয়ার প্রবণতা ঠেকাতে মনিটরিং শুরু করেছে সরকার জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট দু সাল থেকে সরকারি রোগতত্ত্ব রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়নে রাজশাহী রংপুর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজবাড়ি ও টাঙ্গাইল জেলা হাসপাতালে কাজ করছে সার্ভিলেন্স টিম নিপা সংক্রমণ শনাক্ত করতে এই টিমের নিবিড় পরিবীক্ষণে চলতি বছর প্রথম নিপা রোগী শনাক্ত করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নয় থেকে ২২ জানুয়ারি পর্যন্ত রাজশাহী রংপুর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজবাড়ি জেলা হাসপাতালে আক্রান্ত পাঁচ জনের মৃত্যু হয় হাসপাতাল থেকে সেবা দেওয়ার জন্য আমাদের প্রথম ইনস্ট্রাকশন হচ্ছে যে কখনো যদি সন্দেহজনক এই ধরনের রোগী থাকে তাকে আলাদা করে ফেলা অন্য রোগীর থেকে এবং সেখানে আলাদাভাবে সাধারণভাবে যে মস্তিষ্কের প্রদাহের জন্য যেই ধরনের এনকাফালাইটিস ম্যানেজমেন্ট দেয় সেটাই দিবে এবং আমাদের যেহেতু নিপা গাইডলাইন তৈরি করা আছে সেই গাইডলাইন ফলো করে এতে আমাদের মন্ত্রী মহোদয় সরাসরি এখন এটা দেখাশোনা করছেন আমরাও সরাসরি হাসপাতালের সাথে যোগাযোগ করে এই ব্যবস্থাগুলি করেছি আইইডিসিআর জানিয়েছে রাজবাড়ি ঝিনাইদহ নাটোর নওগাঁর বদরগঞ্জ এবং গাইবান্ধার পলাশবাড়িতে নিপা আক্রান্ত হয়ে তিন শিশু এক তরুণ এবং এক মায়ের মৃত্যু হয়েছে মৃত মায়ের আট মাস বয়সী শিশু হাসপাতালে চিকিৎসাধীন কোনো এলাকায় যদি রোগ একের অধিক রোগী থাকে তাহলে সেখানে আমরা মাইকিং করা লিফলেট দেওয়া এই ব্যবস্থা করে থাকি মানুষকে সচেতনতা বৃদ্ধির জন্য খেজুর রস যদি জাল দিয়ে খায় গরম করে খায় গুড় তৈরি করে খায় তাতে কোনো সমস্যা নাই যারা খেজুর রসটা নাড়াচাড়া করবে তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি সাবান দিয়ে হাত ধোয়ার জন্য সাবান দিয়ে হাত ধুলে এই ভাইরাসটা কিন্তু নষ্ট হয়ে যায় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে গত একুশ জানুয়ারি রাজধানীর বনশ্রীতে এক শিশুর মৃত্যু হয়েছে একই ভাইরাসে আক্রান্ত তার বাবা এখন হাসপাতালে নিপা সংক্রমণ প্রতিরোধে খেজুরের কাঁচা রসনা খেতে পরামর্শ দিয়েছে আইইডিসিআর ভাইরাসটির সংক্রমণবাহী উৎস বাদুরের খোঁজে কাজ করছে আইসিডিডিআরবি কেকা চ্যানেল আই ঢাকা